বিশ্বসাথী যুগে যেথায় বিহারু সেইখানে যোগ তোমার সাথে আমারু, নয় কো বনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে, সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারু। সবার পানে যেথায় বাহু পসারু, সেইখানেতে প্রেম জাগিবে আমারু। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে, সবার তুমি আনন্দ ধন হে প্রিয়, আনন্দ সেই আমারও। আপনাদের সৌমিত্র বসু শুরু করছে তার কথা বলা 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে বৃহস্পতিবার, 2 ভাদ্র 1428, ইংরেজির 19 আগস্ট 2021, তিথি শ্রাবণ শুক্লপক্ষ দ্বাদশী, নক্ষত্র পূর্বাষাঢ়া, সূর্যোদয় সময় 5:18 হয়ে 34 সেকেন্ড, সূর্য অস্ত যাওয়ার সময় 6:02 হয়ে 4 সেকেন্ড। আজকে জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ, রাত্রি 4:22 গতে মকর রাশি বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। শ্রী 108 পরিব্রাজকাচার্য জগৎগুরু পরমহংস জ্ঞানানন্দ মহারাজের আবির্ভাব তিথি আজকে। শ্রীপাদ শ্রীরূপ গোস্বামী প্রভুর প্রয়াণ তিথি, এই তো সেদিন তার জন্মদিনে তাকে শ্রদ্ধা নিবেদন করলাম। অম্বিকা কালনা শ্রীপাঠে শ্রী শ্রী গৌরীদাস পণ্ডিতের তিরোভাব তিথি আজকে। 1900 খ্রিস্টাব্দে প্রখ্যাত ইতিহাসবেত্তা শিক্ষাবিদ সুশোভন সরকার জন্মগ্রহণ করেন। এখন আমরা একটু গান শুনে নেব, গানের পর ফিরে আসব আজকের বিশেষ দিনটার কথা বলবার জন্য, সেই সঙ্গে আজকের অনুষ্ঠান সূচি। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরি খাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এভাবেই এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। শঙ্খ ঘোষের কবিতা পড়লাম আজ, ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন, আপনারা জানেন পুরাণ চিরন্তনে আজ আপনাদের শোনাব সত্যকামের কাহিনী, তার দ্বিতীয় পর্ব। আমাদেরই কোনো একজন শ্রোতা বন্ধু, তিনি অনুরোধ করেছিলেন কুশধ্বজ এবং সত্যকামের কাহিনী যদি বলি, তার অনুরোধ রক্ষা করতে পারলাম দেরিতে হলেও, সেটা আমার নিজের খুব ভালো লাগছে। সত্যকামের কাহিনী আজকে শেষ হবে, তারপর প্রণমী তোমারে। প্রণমী তোমারেতে মন্মথনাথকে দীক্ষা দেবেন স্বামীজি, তার আগে নানানভাবে বাজিয়ে দেখে নিয়েছেন তিনি, এবং মন্মথনাথ যা কিছু ভাবছেন, আকাঙ্ক্ষা করছেন মনে মনে, সেই সমস্তটা স্বামীজি সেই অনুযায়ী দিচ্ছেন মন্মথনাথকে। তার অকৃপণ হাতে তার করুণা মন্মথনাথের প্রতি বর্ষিত হচ্ছে। এরপর হে মহাজীবন,
হে মহাজীবনে গতদিন যার কথা বলেছিলাম কিন্তু নাম বলিনি, সেই মহিষী মহিলা, তার নাম বলবো আজকে এবং তারপরে বলবো নতুন একজন মহাজীবনের কথা। এরপর চলে যাব আপনাদের চিঠিপত্র পড়বার জন্যে এবং শেষে তো বাইরে দূরেতে এখন আমরা আছি মুম্বাই শহরে, সেখানে মন্দির দেখে বেড়াচ্ছি। এই হলো আজকের অনুষ্ঠান সূচি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি সৌমিত্র বসু গানের পর ফিরে আসছি ছান্দোগ্য উপনিষদের সেই সত্যকামী কাহিনীতে। কাহিনী 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। না, আমি জানি সেই গল্প আপনারা সকলেই জানেন। এই সমস্ত গল্প তো ছোটবেলা থেকে আমাদের প্রায় চারপাশে গুঞ্জন করে করে শেখানো হতো, তো এমনই এই গল্প যা বারবার পড়লেও পুরনো হয় না। যে কথা বলছিলাম, গুরু গৌতমের কাছে বিদ্যা শিক্ষার জন্য এসেছে সত্যকাম, কিন্তু গুরুর প্রশ্নের উত্তরে চুপ করে আছে। নিজের নামটুকু ছাড়া নিজের পরিচয় তো সে কিছুই জানে না। তার বাবার নাম কি, কোন গোত্র তার, কোন বংশ, সবটাই তার কাছে অন্ধকারে। তার মা তাকে কোনো কথাই বলেনি এ ব্যাপারে। গৌতম যখন বললেন, কি হলো বৎস, তুমি মাথা নিচু করে চুপ করে বসে আছো কেন, বলো, সে ধীরে ধীরে বলল, আমি জানি না। জানো না? কি জানো না? নিজের বাবার নাম জানো না? সত্যকাম বলল, না প্রভু, মা নিজেও জানেন না কার ঔরসে আমার জন্ম হয়েছে, তাই আমি কি করে আপনার প্রশ্নের উত্তর দেব বলুন। গৌতম ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, এগিয়ে গেলেন ছেলেটির দিকে, তার মাথা স্পর্শ করে বললেন, বৎস, তুমি যথার্থ ব্রাহ্মণ। ব্রাহ্মণ কে? যে সত্য জ্ঞানের জন্য তপস্যা করে, সাধনা করে। তুমি সত্যকে গোপন করনি, তাকে গ্রহণ করেছ, তুমি যথার্থ বিদ্যা লাভের অধিকারী। সেই থেকে সত্যকাম গৌতমের ছাত্র হয়ে গেলেন। একবার গৌতম তাকে 400 গাভীকে চড়িয়ে আনতে বললেন। সত্যকাম ফিরে এলেন আরো অনেক গাভী নিয়ে। আসলে সত্যকাম 4 জনের কাছ থেকে নানা দিব্য জ্ঞান লাভ করেছেন। যাদের কাছ থেকে জ্ঞান লাভ করেছেন তারা হলেন ষণ্ড, অগ্নি, হংস আর মাছরাঙা। এরা হলেন যথাক্রমে বায়ু, অগ্নি, আদিত্য আর প্রাণের প্রতীক। সত্যকাম শিখে এলেন, ব্রহ্মণ নানা আদি রূপে চারপাশে বর্তমান, তিনি আছেন চতুর্দিকে, পূর্ব, পশ্চিম, উত্তরে, দক্ষিণে, তারা আছেন সর্বত্র, পৃথিবী, আবহাওয়া, আকাশ, সমুদ্র, আছেন সব রকম আলোর মধ্যে, অগ্নি, সূর্য, চন্দ্র, বিদ্যুৎ, আছেন শরীরে, শ্বাস, চক্ষু, কর্ণ, মন। এই জ্ঞান লাভ করলেন সত্যকাম। ফিরে এলেন সহস্র গাভী নিয়ে তার গুরুর কাছে। এই পিতৃ পরিচয়হীন বালকটি একদিন এক মহান ঋষি হবেন, বৈদিক শিক্ষার একটি বিশেষ ধারা প্রচলিত হবে তার নামে, নিজের যোগ্যতায় তিনি সর্বজনের বরণীয় হয়ে উঠবেন। আজ থেকে কত কত বছর আগে এমন করে এক অজ্ঞাত কুলশীল শ্রেষ্ঠ আচার্য হয়ে উঠেছিলেন, শুধুমাত্র নিজের বিদ্যার জোরে, নিজের ক্ষমতার জোরে। সত্যকামের কাহিনী এখানেই শেষ হলো। এরপরের দিন থেকে নতুন কোন পৌরাণিক চরিত্রের কথা বলবো আপনাদের 92.7 বিগ এফএম এ এই শরণাগত অনুষ্ঠানে। আপাতত খানিকক্ষণের জন্য গানের আড়ালে যাচ্ছে আপনাদের সৌমিত্র বসু, ফিরে আসবে প্রণমিত মারে এই পর্যায়ে নিয়ে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার প্রণমিত মারের পালা। অন্তর্যামী ছাড়া আর কি বা বলা যায় স্বামীজিকে। মন্মথনাথের ইচ্ছে করছিল স্বামীজিকে গুরু বলে মেনেছি, তার প্রসাদ একটু পাবো না? না, কখনো মুখ ফুটে বলেননি সে কথা। অথচ দেখুন, স্বামীজি কেমন ভাঁড়ার থেকে আপেল নিয়ে এসে 2 টুকরো করে মন্মথকে একটা দিয়ে বাকিটা খেলেন, কিন্তু স্বাদ তো মেটে না।
বরং একটুখানি স্বাদ মিটতে তা আরো বেশি করে জ্বলে ওঠে, তাই না? তাই তো নিয়ম। মন্মথনাথ স্বামীজির সঙ্গে আপেল ভাগ করে খেলেন, সে খুব ভালো, কিন্তু মনে হয় একটু যদি অন্ন প্রসাদ পেতাম কত ভালোই না হতো। কিছুদিন পরে দুপুরে সবাই খেতে বসেছেন, স্বামীজি বসেছেন, তিনি কিছুই জানেন না, জানবার কোনো সম্ভাবনাই নেই। মন্মথনাথ কাউকে কিচ্ছুটি বলেননি। স্বামীজি হঠাৎ একজন ব্রহ্মচারীকে ডেকে নিজের পাত থেকে একটু ভাত মানে অন্ন প্রসাদ তুলে নিয়ে বললেন, মন্মথকে দিয়ে হয়তো। কি বলবেন একে আপনি? শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ, এখন প্রণমিত মারে দ্বিতীয় পর্ব গানের পর। তাহলে যেটা বলছিলাম আপনাদের, এই শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ স্বামীজি নিজের পাত থেকে একটু ভাত তুলে নিয়ে সেই ব্রহ্মচারীকে বললেন যে মন্মথকে দিয়ে আসতে। এইভাবে অন্ন প্রসাদের স্বাদটাও মিটল। একটা কথা আপনাদের বলে রাখি, এই সময়টায় স্বামীজি একেবারে পাগলের মতো কাজ করছেন। কাজ মানে মঠের নানান খুঁটিনাটি কাজ, ভাবনা, মানে একেবারে সর্বক্ষণের কাজ, বিশ্রাম প্রায় নেন না। আসলে এমনটা হতে পারে তিনি বুঝতে পেরেছিলেন, হয়তো হয়তো বুঝেছিলেন তার দিন শেষ হয়ে আসছে, এইবার চলে যেতে হবে। তিনি তো কর্মী, তিনি তো এই যে বেলুড় মঠ সেটাকে গড়ে তুলেছেন, চলে যাবার আগে যাতে সবটা গুছিয়ে যেতে পারেন তার ব্যবস্থা করতেই অনেকটা সময় লাগছে। তবে যে চলে যাওয়া, এই 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 কথাটা তো মঠের অন্যেরা কেউ জানেন না, তারা শুধু এইটুকুই জানেন যে স্বামীজি অসম্ভব পরিশ্রম করে চলেছেন, রাত দিন পরিশ্রম করে চলেছেন। যাই হোক, যেদিন দুপুরবেলা ওই অন্নভোগ প্রসাদ পেলেন, রাত্রিরে থাকলেন সেখানে, পরদিন ভোরবেলা মন্মথ স্বামীজির ঘরে গেছেন তাকে প্রণাম করবার জন্য। দেখেন স্বামীজি যেন কার অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে। মন্মথনাথ এসে প্রণাম করেছেন, স্বামীজি বললেন, যা তো বাবা, চট করে গঙ্গায় একটা ডুব দিয়ে হয়তো। এত ভোরবেলা ডুব দেবার কথা কেন বলছেন? স্বামীজির চোখের দিকে তাকিয়ে মন্মথ বুঝতে পারলেন আজকের দিনটা তার জীবনের একটা বিশেষ দিন, হয়তো শ্রেষ্ঠ দিন। আজ স্বামীজি মন্মথকে দীক্ষা দেবেন, সময় হয়েছে, এতদিনের সময় হয়েছে। বুকের মধ্যে যেন দুমদুম করে হাতুড়ি পিটছে, দৌড়ে গঙ্গায় গিয়ে ভালো করে স্নান করে এলেন। ফিরে এসে মন্মথ দেখেন স্বামীজি চিত হয়ে সোফার উপরে শুয়ে আছেন। তাকে দেখে বললেন, আমার হাতটা ধরে থাকতো। মন্মথ ধরে আছেন স্বামীজির হাত। ধীরে ধীরে তার কিরকম আচ্ছন্ন লাগতে শুরু করলো, শুধু আচ্ছন্ন নয়, খুব ভালো লাগছে। একই এক আশ্চর্য ভালো লাগা। কিছুক্ষণ এইভাবে কাটবার পর মন্মথ অচেতন হয়ে পড়লেন। এইবার সোজা হয়ে দাঁড়ালেন স্বামীজি। মেঝেতে পাশাপাশি দুটি আসন পাতা ছিল, তার একটিতে তিনি বসলেন, অন্যটিতে বসতে বললেন মন্মথকে। তারপর বললেন, স্বপ্নে তুই মায়ের কুমারী রূপ দর্শন করেছিস, তাই তো? মন্মথ সত্যি সত্যি বহু বছর আগে একবার সপ্তকুমারীর দর্শন পেয়েছিলেন স্বপ্নে, আশ্চর্য স্বপ্ন। এই যে সপ্তকুমারী, এরা প্রত্যেকেই সারা গায়ে অলংকার পরে আছেন, মাথায় তাঁদের সোনার মুকুট। এদের মধ্যে সবচেয়ে বয়সে বড় যিনি তার বয়স 11 বছর, আর সবচেয়ে ছোট্টটি যিনি তার বয়স 5 বছর। বয়স আর উচ্চতা অনুযায়ী তারা পরপর দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, এমন একটা স্বপ্ন দেখেছিলেন মন্মথ, স্বামীজিকে কখনো বলেননি, কিন্তু স্বামীজি ঠিক তা টের পেয়ে গেছেন। শুধু তাই নয়, স্বামীজি বললেন, এই স্বপ্ন দেখার অনেক অনেক দিন পর তুই আর একটা স্বপ্ন দেখেছিস না? কি সে স্বপ্ন? না আজকে না, বলবো আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ এফএম এ। গতদিন হে মহাজীবনে যার কথা বলছিলাম, তিনি জানকীনাথ ঘোষালের মেয়ে। যে জানকীনাথ সেই 19 শতকে কংগ্রেসের খুব বড় নেতা ছিলেন, যার মা ছিলেন স্বর্ণকুমারী দেবী, নামকরা লেখিকা, ঠাকুরবাড়ির
মহিলা স্বর্ণকুমারী রবীন্দ্রনাথের দিদি, তাদের মেয়ে সরলা দেবী চৌধুরানী নানা দিক থেকেই বিদ্রোহিণী। অন্তঃপুরের শেকল ভেঙে বাইরে বেরিয়ে এসেছেন তিনি, স্বদেশী আন্দোলনের সঙ্গে সঙ্গে থেকেছেন, সেই সময়কার গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের সম্ভ্রম আদায় করেছেন। তাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন মহাত্মা গান্ধী। হ্যাঁ, মহাত্মা গান্ধীর ভালোবাসা পেয়েছিলেন সরলা দেবী চৌধুরানী। তার জন্ম 9 সেপ্টেম্বর 1872। তিনি প্রয়াত হন গতকালের তারিখে 18 আগস্ট 1945। এরপর হে মহাজীবনের দ্বিতীয় পর্ব, নতুন একজন মহাজীবনের কথা, 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। মডেলটা, তার সঙ্গে প্রচুর ছবি, নানান লেখা। কিসের কথা বলছি? বলবো না। আরে বললে তো আপনারা ধরেই ফেলবেন কার অথবা কাদের কথা বলছি। কালকে বলবো, আজকে যেটা বলবো তা আসলে দুজনের কথা। তারা দুজনে মিলে মানুষের সামর্থ্যের সীমাকে এক ধাক্কায় অনেকখানি তুলে দিয়েছিলেন। আমেরিকান লোক, বাবা ছিলেন চার্চের পাদ্রি। 7 ছেলের মধ্যে আমরা 2 পিঠোপিঠি ভাইয়ের কথা বলবো। বিশেষ করে যার দিকে তাকাচ্ছি তিনি ছোট, তার দিকেই তাকাচ্ছি, তার কারণ আজকে তার জন্মদিন। 2 ভাইয়ে খুব ভাব একেবারে ছেলেবেলা থেকে, বড় হবার পরেও কোথাও তাতে চিড় ধরেনি। বড় ভাই বেশ গম্ভীর, বই পড়তে ভালোবাসে, আর ছোট ভাই মানে আমাদের মূল মহানায়ক তার দাদার তুলনায় অনেক বেশি ছটফটে। দুষ্টুমি তার হাতে পায়ে একেবারে বাসা বেঁধে আছে। সে দুরন্তপনাটা অবশ্য কখনো কখনো মাত্রা ছাড়া হয়ে পড়ে, তার ফলে একবার স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাকে। লেখাপড়া করাচ্ছে, এটা ওটা যন্ত্রপাতি নিয়ে টুকটাক জিনিস বানানোয় তার আগ্রহ অনেক বেশি, ঘুড়ি ওড়ানোয় খুব আগ্রহ ছিল। বয়স যখন 10 বছর তখন ঘুড়ি তৈরি করবার নেশা তাকে পেয়ে বসল। আরো একটা ঘটনা ঘটলো তাদের জীবনে, মায়ের যক্ষা ধরা পড়ল। না, আজকের দিনে যক্ষাটা তেমন কোনো অসুখ নয়, কিন্তু তখনের ওষুধ তো তেমন ছিল না। যাই হোক, দুভাইয়েরই স্কুল পেরিয়ে আরো উচ্চশিক্ষা যাকে বলে তার সুযোগ হলো না। তো আমাদের ছোট ভাই 16 বছর বয়সে একটা ছাপাখানায় কাজ করতে শুরু করলো। পরে 2 ভাই মিলে ঠিক করলো একটা পত্রিকা বার করবে, তো পত্রিকা তো ছাপাতে হবে। ছোট ভাই ছাপাবার জিনিসপত্র নিজেই তৈরি করে ফেললো। এর মধ্যে যখনকার কথা বলছি, অর্থাৎ 19 শতকের শেষের দিকে, আমেরিকায় সাইকেল খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তো 2 ভাইয়ের মনে হলো, আচ্ছা সাইকেল তৈরি করে বিক্রি করলে কেমন হয়? যে কোনো যন্ত্র তৈরি করার আশ্চর্য মাথা তো বিশেষ করে ছোট ভাইয়ের ছিলই। শুরু হয়ে গেল ব্যবসা, খুব জমে গেল ব্যবসা, কারণ সাইকেলগুলো দারুণ হতো। এইবারে আসল কথাটা বলি, যে জন্যে তারা দুজনে বিখ্যাত তার সূচনাটা কিভাবে হয়েছিল। আমাদের মহাজীবনের বয়স মানে ছোট ভাইয়ের বয়স তখন 7 বছর, আর তার দাদার বয়স 11। বাবা একটা খেলনা কিনে দিলেন, খুব সাধারণ খেলনা, রবার ব্যান্ড দিয়ে টেনে ছেড়ে দিলে সেটা খানিকটা শূন্যে ঘুরে আবার মাটিতে পড়ে যায়। একেবারেই সাধারণ একটা খেলনা। এইটাই মাথার পোকা নাড়িয়ে দিয়েছিল 2 ভাইয়ের। কি 2 ভাই কারা বলে দিতে হবে? দেবো বলে আগামীকাল 92.7 BGFM শরণাগত অনুষ্ঠানে। এইবারে আপনাদের চিঠিপত্রের উত্তর দিতে যাচ্ছি, গান শুনে নি তারপর।
চিঠিপত্র 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। বিষয় স্বাধীনতা দিবসে ছোটবেলার কথা। শরণাগত ভাই দাদা সৌমিত্র বোস শ্রাবণের কাজল কালো এলো কেশে রূপঝুরি আদুরে রোদ্দুরের লুকোচুরিতে ভালো সকাল। আমার শিশুকাল মেখলিগঞ্জ মহকুমার ফুলকাডাবুরি গ্রামে সানিয়াজান নদীর কাছে চারু বাগানে। বাড়ির লাগোয়া জমিতে BSF ক্যাম্প, ওদের কোলে কোলেই পা পা বেলা। জ্ঞান হয়ে থেকে দেখছি কাঞ্চনজঙ্ঘায় উষার খেলায় ও দিনশেষের দিগন্তে গোধূলির মেলায় সম্মানের সাথে জাতীয় পতাকার ওঠা নামা প্রতিদিনই 15ই আগস্ট। যে না দেখেছে ভাগ্য মন্দ তার। আর একটু বড়, একটা খড়ের ঘরে মোটা বাঁশের চারটে বেঞ্চ, একটা চেয়ার, একটা টেবিল। সমাজসেবক সোনা কাকার সুব্রত দত্ত স্কুল। সামান্য কটা মেঠো বাচ্চাদের সাথে বাড়ছি। স্কুলটা বর্তমানে অষ্টম শ্রেণী পর্যন্ত। স্বাধীনতা দিবস দাগ কাটে না। আর একটু বড়, মেখলিগঞ্জের বড় স্কুল, এবার শহুরেদের পাশে। 15ই আগস্ট পড়তে পড়তে বুঝতে পারছি স্বাধীনতা দিবস। কিছুক্ষণ কি একটা যেন হতো কলেজের মধ্যে, কাঁপুনি তিরতির, কেন বুঝতাম না। সপ্তম শ্রেণী, প্রথম শাড়ি পরে 15ই আগস্ট স্কুলে যাব। উত্তেজনা। বান্ধবী বাপির পেড়াপেড়িতে অভিভাবকদের অনুমতিতে রাতে ওদের বাড়িতে থাকা। রাতে ঘুমোইনি। ওদের পাশের বাড়ি দত্ত কাকিমা যত্ন করে দুজনকেই শাড়ি পরিয়ে দিয়েছিলেন। মনে হচ্ছে কোনো অচেনা অকারণ আনন্দ ভর করেছিল। একেই কি বলে কৈশোর শুরুর কোলাহল। 36 বছর বাদে বাপির সাথে যোগাযোগ। পুরনো সেই দিনের কথায়, পদবি বদল, পরাধীন জীবনে স্বাধীন, স্বাধীনতা দিবসটি উঁকি দেয় বারে বারে। বিয়ের বেলা থেকে এখন 59 বছর। বাড়ির উল্টো দিকের স্কুলে পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস পালন দেখি। নড়তে পারি না, পা আটকে যায়। শ্রাবণের ধারা নামে আজও দৃষ্টি ঝাপসা থেকে ঝাপসাতর। দৃষ্টি স্বচ্ছ করতে মুছে ফেলি নোনতা রেখা। মনে পড়ে, খুব মনে পড়ে ভিটে মাটিতে পতাকা উত্তোলনের স্মৃতি। BSF কাকুদের কথা, যারা সবাই এখন তারার দেশে। মনে পড়ে আরো আরো অনেক অনেক টাপুর টুপুর থই থই শুভকামনার শুভেচ্ছায় শক্তি। কলকাতা 19। খুব চমৎকার চিঠি, এবং একটা একদম অন্য জায়গায় স্বাধীনতা দিবস অন্য পরিবেশে কেমন করে পালিত হতো তার কথা। পরের চিঠি। শ্রদ্ধেয় মহাশয়, স্বাধীনতা দিবসের আগের দিনটা আমার কাছে বেশ রোমাঞ্চকর ছিল। কাকুর উৎসাহে মাঝারি মাপের বাঁশ জোগাড় করতাম। দিদা গম ভাঙানোর আটা দিয়ে জলে ফুটিয়ে তৈরি করে দিতেন আঠা। বড় মামার কাছ থেকে পয়সা নিয়ে কিনতাম কাগজের পতাকা। এরপর শুরু হতো সারা বাঁশের গায়ে পতাকা আটকানো। বেশ কয়েকটা পাটের লম্বা দড়িতে লম্বালম্বী ভাবে আটকে দিতাম কাগজের তেরঙ্গা। নেতাজির ছবিটা নামিয়ে একটু ঝুল ঝেড়ে নিতাম। এরপর চলত মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা। পরের দিন সকাল হতেই মলয়, বুবাই, বাপ্পা ও বুকুনকে নিয়ে মাঠে বাঁশ পুততাম। বুবাই ইঁট দিয়ে তৈরি করতো বেদি, বাপ্পা টাঙাতো পতাকা আটকানো দড়িগুলো গোল করে বাঁশের চারদিকে। বেদির ওপর নেতাজির ফটো ফ্রেমে মালা ও ধূপ সহযোগে বসিয়ে বলে উঠতাম, জয় হিন্দ, বন্দে মাতরম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মাইকে বেজে উঠত দেশাত্মবোধক গান। এক ছুট্টে সকলে হাজির হতাম পাড়ার মাঠে। ক্লাবের সেক্রেটারি মশাই বিলি করতেন বিস্কুট ও লজেন্স। আমরা ব্যান্ডে ঝংকার তুলতাম, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল। এদিকে ইতিমধ্যে সারা আকাশ ছেয়ে যেত রঙিন ঘুড়িতে। দূর থেকে ভেসে আসত ভোঁ কাটা। বামুনগাছি থেকে লিখেছেন রাজীব গোস্বামী। খুব ভালো লাগলো দুটো চিঠি, খুব ভালো লাগলো। ছোটবেলার কথা তো আমাদের সকলকেই নিজেদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। তাহলে এখন একটু গান শুনি। গানের পর ওয়ালকেশ্বর মন্দির, 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠান।
কথা তো অনেক হলো, এইবার নিজের চোখে দেখবো, চলুন ওয়ালকেশ্বর মন্দিরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মন্দিরের পশ্চিম দিকে একটা বড় পুকুর বলুন, সরোবর বলুন, তার দিকেই তো আপনার আগে চোখ পড়ে যাবে। হ্যাঁ, ঠিক ধরেছেন, এই হলো সেই বান গঙ্গা। তৃষ্ণার্ত রামচন্দ্র পরিষ্কার জল আনার জন্য মাটিতে তীর মেরে যে গঙ্গাকে নিয়ে এসেছিলেন, এখন সেই বানগঙ্গা একটা চারপাশ ঘিরে দেওয়া বড় পুকুর। না, খুব একটা বড় কিছু নয়, খুব কিছু সাজানোও নয়। না জানলে কে আর পাঁচটা পুকুরের থেকে আলাদা করে দেখা মুশকিল। যেটা প্রথমেই চোখে পড়বে, প্রচুর হাঁস চড়ে বেড়াচ্ছে এই পুকুরে। শান্ত ঠান্ডা পুকুর, থুড়ি বানগঙ্গার ধারে একটুক্ষণ বসে থাকতে বেশ ভালো লাগবে। যেহেতু একে গঙ্গা বলেই মনে করেন, সবাই বিশ্বাস করেন, তাই গঙ্গার জলে যা কিছু করার, পুজো তর্পণ সবটাই এখানে করা হয়। এই বানগঙ্গার কথা আরও একটু বলবো, বলবো মন্দিরের কথা 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে এই পর্যায়ে গানের পর। এফএম এর শরণাগত অনুষ্ঠানে বানগঙ্গার কথা বলছি, তারপরে চলে যাব মন্দিরের কথায়। আচ্ছা, আপনাদের সত্যজিৎ রায়ের অপরাজিত ছবির কথা মনে আছে? সেই যে গঙ্গার ধারে পাখিদের দিকে খাবার ছুঁড়ে দেওয়ার, এক গাদা পাখি ঝটপট ঝটপট করতে করতে শেষে সব কাড়াকাড়ি করে খাচ্ছে। বারাণসীর গঙ্গার ধারে এটা একটা পরিচিত দৃশ্য। এ দৃশ্যই বানগঙ্গার ধারেও দেখতে পাবেন। কেউ একজন খাবার ছড়িয়ে দিচ্ছেন, আর দলে দলে মুখ্যত কাক এসে সেই সমস্ত খাবার খেয়ে নিচ্ছে। পাক পাখালি কি খাওয়ালে পুণ্য হয় তো? আর বানগঙ্গাও তো আসল গঙ্গার মতোই পুণ্য স্থান। এবারে যাচ্ছি মন্দিরের দিকে। তার আগে বানগঙ্গায় দুটো ডুব নিয়ে নিতে হবে আপনাকে, নিজেকে শুদ্ধ পবিত্র করে নেবার জন্যে। বানগঙ্গা সরোবর থেকে বিশাল চওড়া একটা সিঁড়ি উঠে গেছে মন্দিরের দিকে। যাওয়ার পথে একটা খুব বড় গাছ, বহুকালের গাছ, দেখেই বোঝা যায় আর শরীরটা একবারে পাকিয়ে পাকিয়ে উঠেছে। সেই গাছের তলায় আছে মহাদেবের মূর্তি, আছেন অন্য বেশ কিছু দেবদেবী। এখানেও পুজো দিতে পারেন, দেন তো অনেকে। মূর্তিগুলো দেখে মনে হয় বেশ প্রাচীন। কে জানে, এমনটা তো হতে পারে এই গাছতলাতেই আগে পুজো হতো, তারপরে দেবতা মন্দিরে জায়গা পেয়েছেন, কিন্তু গাছতলাটিও থেকে গেছে। আমি জানি না, আমি আন্দাজ করলাম একটু। না, এর আগে যেসব মন্দির দেখেছি আমরা, তার তুলনায় এই ওয়াকলেশ্বরকে বেশ সাদা মাটা বলেই মনে হয়। বানগঙ্গার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখতে পাচ্ছি হালকা গোলাপি রঙের মন্দিরের চূড়া আশপাশের বাড়িঘরের ভেতর দিয়ে উঁকি মারছে। পরপর তিনটে চূড়া উঠে গেছে, একেবারে চূড়ার সবচেয়ে ওপরের জায়গাটা গাঢ় লাল। মূল মন্দির যেখানে দেবতার স্থান, সে জায়গাটা গ্রিল দিয়ে ঘেরা। দেওয়ালের উপরে লেখা রয়েছে মন্দিরের নাম লাল হরফে, ওয়াকলেশ্বর মন্দির। ঢুকে পড়লাম। গর্ভগৃহটি বড় সুন্দর, সাদা দেওয়াল, একটা বড় বিশাল বড় তামার সাপ, তার সাতটা ফনা উঠে গেছে একটা তামার পাত্র থেকে। সেই পাত্রে অধিষ্ঠান করছেন ওয়াকলেশ্বর দেব। মাথার উপর একটা বড় কারুকাজ করা পাত্র, সেখান থেকে টুপ 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 করে শিবের মাথায় জল পড়ছে। শুধু জল নয়, আমাদের শিবকে দুধ দিয়েও চান করান ভক্তরা। বাড়ির চমৎকার রূপোর একটি ছোট্ট মণ্ডপ তাকে ঘিরে রেখেছে। একটা ব্যাপার লক্ষ্য করে দেখবেন, সাধারণত আমরা যেসব শিবলিঙ্গ দেখি তারা খুব মসৃণ হয়, একেবারে নিটোল হয়, তাই না? কিন্তু এই লিঙ্গটি তেমন নয়, খানিকটা এবড়ো খেবড়ো, যেন কোনো একটা কালো পাথরের মতো। না, এর রহস্য আমি জানি না। এবার শেষ করতে হবে শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই এসজি লিখবেন। আর আমাদের ফেসবুক